আজকের অধ্যায়ে আমরা জ্যামিতি সম্পর্কে জানব। জ্যায় মানে হচ্ছে ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা যখন ভূমি পরিমাপ করব তাকে কি বলবো? জ্যামিতি। প্রথমে আমরা কি শিখব? রেখা আঁকা শিখব। তাহলে দেখে আসি রেখা কি, আমরা কিভাবে সরল রেখা আঁকতে পারি। আমরা নিচের মতো ছোট দুটি ফোঁটা আঁকি, একটি ফোঁটা এবং আমরা একটু দূরত্বে আরেকটি ফোঁটা দিলাম। এই ফোঁটা দুটি উপর স্কেল রাখি। আমরা কি করলাম, দুটি ফোঁটার সাথে লাগিয়ে একটি স্কেল রাখলাম। এখন কি করলাম, নিচের মতো পেন্সিল দিয়ে একটি সরল রেখা আঁকলাম। তাহলে আমরা কি দেখতে পারলাম, এই যে এখানে একটি ফোঁটা ছিল, এখানে একটি ফোঁটা ছিল, এই ফোঁটা দুটি আমরা একসাথে মিলিয়ে দিলাম স্কেল ব্যবহার করে। মিলিয়ে দেওয়ার পর আমরা কি পেলাম, একটি রেখা পেলাম। এই রেখাটি একদম সোজা, তাই আমরা তাকে কি বলছি, সরল রেখা। যদি এই বিন্দুটা আমরা স্কেল দিয়ে না মিলিয়ে এইভাবে আঁকা বাঁকা করে মিলাতাম তখন কি হয়ে যেত, বক্ররেখা। বক্র মানে হচ্ছে আঁকা বাঁকা। তাহলে আমরা রেখা কাকে বলে জেনে নিলাম। আমরা এই ফোঁটাগুলোকে বিন্দু বলি, আমরা একে রেখা বলি। তাহলে দুটি ফোঁটা দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা কি বলবো, বিন্দু বলবো। আর বিন্দুগুলো একসাথে যোগ করে দিলে আমরা যে দাগটা দেখতে পাচ্ছি তাকে কি বলছি, রেখা বলছি। তাহলে আমরা বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে আজকে শিখে নিলাম। একটি ঘনকের বাইরের অংশকে আমরা কি বলি, আমরা একটি ঘনক দেখতে পাচ্ছি। আমরা দ্বিতীয় শ্রেণীতে দেখেছিলাম যে ঘনক আমরা কাকে বলি, এবং এটাও দেখেছিলাম ঘনককে আমরা উপর থেকে দেখলে একটি চতুর্ভুজ দেখি, পাশ থেকে দেখলেও চতুর্ভুজ দেখি। আমরা একে তল বলি, বিশেষভাবে এক্ষেত্রে আমরা সমতল বলি। একটি ঘনকে সব পাশ সমতল এবং একটি ঘনকে প্রত্যেকটা পাশই সমতল। সমতল মানে কি, সম মানে হচ্ছে সমান, যে তলটা একদম সমান তাকে আমরা সমতল বলি। যেমনটা আমরা চিন্তা করতে পারি কি, আমাদের টেবিলের যে উপরিভাগ, টেবিলের উপরে যে তলটা আমরা দেখি তাকে আমরা কি বলতে পারি, সমতল। কেননা টেবিলের উপরটা একদম সমান থাকে। একটি বলের ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা একে বক্রতল বলি, সমতল না হলে বক্রতল। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, বলটা গোলাকার, এখানে সমান কোনো তল নেই। আমরা এই পাশটাকে সমান বলতে পারবো না, কেননা বলটাকে আমরা ঘুরালেই দেখতে পারবো কি, তলটা বেঁকে গিয়েছে। সমানভাবে কোনো তল না পাওয়ার কারণে এটাকে কি বলবো, বক্রতল, মানে আঁকা বাঁকা তল বা বাঁকা তল। একটি কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা, যে স্থানে দুই পার্শ্ব মিলিত হয়েছে তা একটি শীর্ষবিন্দু। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অনেকগুলো রেখা দেখতে পাচ্ছি, বা সরল রেখা দেখতে পাচ্ছি, বা আমরা বাহুও বলতে পারি। তাহলে আমরা একটি কাগজে কয়টি পার্শ্ব দেখতে পাচ্ছি, এই যে একটি পার্শ্ব, এই যে একটি পার্শ্ব, অনেকগুলো দেখতে পাচ্ছি, এবং যে স্থানে দুই পার্শ্ব মিলিত হয়েছে তা একটি শীর্ষবিন্দু। তাহলে এই যে কাগজ রয়েছে, এই কাগজটির এই পার্শ্ব বা রেখা এবং এই পার্শ্ব বা রেখা এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, শীর্ষবিন্দু বলবো। তাহলে দুটি পাশ বা দুটি পার্শ্ব মিলিত হলে আমরা একটি শীর্ষবিন্দু পাই। ঠিক একইভাবে এই পার্শ্ব এবং এই পার্শ্ব এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই দুটি পার্শ্ব এই বিন্দুতে মিলিত হওয়াতে আমরা এই বিন্দুকে কি বলবো, শীর্ষবিন্দু। একইভাবে আমরা এখানেও একটি শীর্ষবিন্দু পাবো এই পার্শ্ব এবং এই পার্শ্বর জন্য, এবং এখানে একটি শীর্ষবিন্দু পাবো এই পার্শ্ব এবং এই পার্শ্ব মিলিত হওয়ার জন্য। তাহলে আমরা শীর্ষবিন্দু কি জেনে নিলাম। তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে তোমার চারিদিকের জিনিস থেকে বিন্দু, রেখা, সমতল ও বক্রতল খুঁজে বের করো, যেমন বই, টেবিল, বল ইত্যাদি। তাহলে আমাদের ঘরে বা বাহিরে অনেক জিনিসপত্র রয়েছে, সেখান থেকে আমরা কি বের করতে পারবো, বিন্দু, রেখা, সমতল, বক্রতল এগুলো খুঁজে বের করতে পারবো। তখনই খুঁজে বের করতে পারবো যখন আমরা বুঝে নিব যে বিন্দু কি, রেখা কি, সমতল কি, বক্রতল কি। দাগ টেনে মিল করি, রেখা, সমতল, বিন্দু, বক্রতল। এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, এই ছবিগুলোর সাথে যে শব্দগুলো মিলে যাবে আমরা সেখানে দাগ টেনে মিল করে দিব। যেমন প্রথম ছবিটি কিসের, একটি বইয়ের। এই বইকে আমরা কিসের মতো বলতে পারি, ঘনক আকৃতির বলতে পারি বা ঘনকের মতো বলতে পারি, এবং আমরা কি জানি, ঘনকের সবগুলো তল সমতল। আমরা বইয়ের উপরের এই যে তলটা দেখতে পাচ্ছি এটা কি মনে হচ্ছে, একদম সমান, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো, সমান তল বা সমতল। আমরা মিলিয়ে দেখি, সঠিক হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি রেখা দেখতে পাচ্ছি,
যার এখানে একটি বিন্দু রয়েছে, এখানে একটি বিন্দু রয়েছে, এই দুটি বিন্দু মিলিয়ে আমরা কি পেয়ে গেলাম? রেখা পেয়ে গেলাম। তাহলে আমরা মিলিয়ে দিই রেখা, সঠিক হয়েছে। এই যে একটি বল দেখতে পাচ্ছি, বলের কোনো তলই সমান তল নয়, তাহলে এটা কি হবে? বক্রতল। ঠিক একইভাবে আমরা কমলা, আপেল, পেয়ারা এই ধরনের জিনিসগুলোকেও বক্রতল বলবো, কেননা সেখানেও কোনো এই ধরনের সমান্তল নেই। আর এটা কি আমরা বুঝতেই পারছি, এটা টিপের মত, এটাকে আমরা কি বলি? বিন্দু বলি। আমরা তাহলে মিলিয়ে দিই বিন্দু, সঠিক হয়েছে। আমরা একটি ঘরের ছবি দেখতে পাচ্ছি এবং লাল দাগ দেওয়া রয়েছে অনেকগুলো, এগুলো দিয়ে আমাদের কোণ বোঝানো হচ্ছে। ঘড়িতেও আমাদেরকে কোণ বোঝানো হলো। চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3টা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, এখানেও কোণ বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখন কোণ সম্পর্কে জানবো। আমরা 3টা ছবি দেখতে পেয়েছি, একটা ঘরের ছবি, একটা ঘড়ির ছবি এবং আরেকটি বিদ্যালয় প্রাঙ্গণের ছবি। তাহলে প্রথম ঘরে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে টিনের ছাউনি রয়েছে, টিনের ছাউনির উপরের অংশ এবং পাশের অংশ একটি বিন্দুতে মিলিত হয়েছে। আমরা কি বলতে পারি, এই টিনের ছাউনির এই পার্শ্ব এবং এই পার্শ্ব একটা বিন্দুতে মিলিত হয়, এটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি। অথবা এই যে একটা কর্নার, আমরা ইংরেজিতে কি বলি? কর্নার। যেমন বলি না আমাদের রুমের এই কর্নারে এটা রয়েছে, ওই কর্নারে এটা রয়েছে, বা এই কোণে এই জিনিসটা আছে, ওই কোণে ওই জিনিসটা আছে। তো এই কর্নার বা আমরা বাংলায় বলছি কি, এটা কোণ। এরকম অনেকগুলো কোণ আমরা দেখতে পাচ্ছি, যে এই পার্শ্ব এবং এই পার্শ্ব মিলে একটি কোণ এখানে দেখানো হয়েছে এভাবে। তারপর এই যে এখানে একটা কোণ আমরা লাল রং দিয়ে দেখালাম, এবং এখানে একটি আমরা কোণ দেখতে পাচ্ছি, যে মেঝের এই পার্শ্ব এবং এই পার্শ্ব একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানেও একটি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে এই কোণটাকে আমরা এখানে দেখালাম, এই কোণটাকে এখানে দেখালাম, এই কোণটাকে এখানে দেখালাম, এবং এই কোণটাকে আমরা এখানে দেখালাম। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। তাহলে এই দুটি কাঁটা একটা বিন্দুতে মিলিত হয়েছে, বা আমরা বলতে পারি দুটি রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে। এবং এখানেও আমরা একটা কোণা দেখতে পাচ্ছি বা কর্নার দেখতে পাচ্ছি, যেটাকে আমরা কি বলছি? কোণ। 3 নম্বর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? 3টি ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের দাঁড়ানোর জায়গাটাকে আমরা যদি কলম দিয়ে আঁকি এইভাবে করে, তাহলে আমরা কি দেখতে পাবো? এই যে একটি রেখা, এই ছেলেটার এখানে শেষ হয়েছে। কলম দিয়ে আঁকার জন্য আমরা কি করতে পারি? মেয়েটাকে একটি বিন্দু ধরতে পারি, ছেলেটাকে একটা বিন্দু ধরতে পারি। তাহলে দুটি বিন্দু এভাবে মিলিয়ে দিলাম, আবার এই বিন্দুর সাথে এই বিন্দুটা এভাবে মিলিয়ে দিলাম। তাহলে এই জায়গাটাতে আমরা একটা কর্নার বা কোণ পাচ্ছি। তাহলে আমরা কোণ সম্পর্কে একটু ভালোভাবে দেখি। আমরা দেখতে পাচ্ছি কি, স্কেল ব্যবহার করে দুটি সরলরেখা আঁকা হলো। দুটি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। তাহলে এই যে একটি রেখা বা পার্শ্ব, এখানে একটি রেখা বা পার্শ্ব, দুটি রেখা মিলিত বিন্দু, এই যে এখানে মিলিত হয়েছে দুটি রেখা, এই বিন্দুটাকে আমরা বলছি শীর্ষ বিন্দু। মিলিত হওয়ার পর এই জায়গায় একটি আকৃতি তৈরি হলো না? আমরা যদি এখানে গোল করে ঢেকে দিই, তাহলে এখানে একটি আকৃতি তৈরি হলো, বা আমরা বলছি তাকে কি, কোণ। তাহলে আমরা কোণ কাকে বলবো? যখনই দুটি রেখা পরস্পর মিলিত হবে একটা বিন্দুতে বা শীর্ষ বিন্দুতে মিলিত হবে, তখন যে আকৃতিটা আমরা পাবো তাকে কি বলবো? কোণ বলবো। আমরা লক্ষ্য করলে দেখবো আমাদের ঘরে অনেকগুলো রুম থাকে, প্রত্যেকটা রুমে অনেকগুলো দেওয়াল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কি 4টা দেওয়াল থাকে। আমরা লক্ষ্য করলে দেখবো দুটি দেওয়াল, মানে রুমের দুটি দেওয়াল একটা কোণায় এসে মিলিত হয়। তাহলে আমরা দুটি দেওয়ালের মিলিত জায়গাকেও কোণ বলতে পারি। এগুলো সব কোণ। আমরা একটা কি দেখতে পাচ্ছি? ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ত্রিভুজ সম্পর্কেও আগের শ্রেণীতে পড়েছি। ত্রিভুজ হতে হলে কি হতে হয়? 3টি সরল রেখা বা বাহু দ্বারা একটি আবদ্ধ জায়গাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই ত্রিভুজে? এই যে সরল রেখা বা বাহু বা পার্শ্ব, যেটাই বলি না কেন, এই পার্শ্ব এবং এই পার্শ্ব একটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটা একটা শীর্ষ বিন্দু, এখানে একটি আকৃতি পেলাম, এটা তাহলে একটা কোণ। একইভাবে এই পার্শ্ব এবং এই পার্শ্ব একটা বিন্দুতে মিলিত হলো, তাই আমরা এখানে একটি আকৃতি পেয়েছি যাকে বলছি কোণ। এবং এখানেও এই পার্শ্ব এবং এই পার্শ্ব মিলিত হয়েছে এই বিন্দুতে, এবং এখানে আমরা একটা আকৃতি পেলাম, তাই আমরা কয়টা কোণ পেলাম? একটা, দুইটা, তিনটা, এগুলো সবই হচ্ছে কোণ। কোণগুলো কিন্তু একই পরিমাপের নয়, এটা একটু বড় মনে হচ্ছে, এটা একটু ছোট মনে হচ্ছে, এটা আরেকটু ছোট মনে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের কোণ হতে পারে, যা আমরা পরবর্তীতে জানবো।
কোনগুলো খুঁজে বের করো ও দাগ দাও। এখানে অনেকগুলো চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কোন খুঁজে বের করব। কিসের মতো হবে কোন? এই যে এরকম এই ধরনের একটা দাগ দিব। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটায় চলে আসি। এখানে একটা কোন হবে, এখানে একটা কোন হবে, অবশ্যই এখানে একটা কোন হবে। তাহলে আমরা তিনটি কোন পেয়ে গেলাম। এখানে কি দেখতে পাচ্ছি, এই আকৃতিটা কিসের? এটি একটি চতুর্ভুজ। কেন? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা বাহু বা সরলরেখা বা রেখা বা পার্শ্ব রয়েছে এবং সবগুলো আবদ্ধ একটি জায়গা তৈরি করেছে, তাই এটা কি? চতুর্ভুজ। এখানে কয়টা কোন? এই যে দুটি পার্শ্ব মিলে একটি কোন, দুটি পার্শ্ব মিলে একটি কোন, এই দুটি পার্শ্ব মিলে একটি কোন, এই দুটি পার্শ্ব মিলে একটি কোন, তার মানে চারটি কোন খুঁজে পেলাম। এটা একটা চতুর্ভুজ। তাহলে এই দুটি বাহু মিলে বা পার্শ্ব মিলে একটা কোণ করলো, এই দুটি বাহু মিলে একটা কোণ, এই দুটি বাহু মিলে বা পার্শ্ব মিলে একটা কোণ, এই দুটি বাহু মিলে একটি কোণ, এখানেও আমরা চারটি কোণ পেলাম। এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমরা কোণগুলো বের করে তিনটি কোণ পেয়ে গেলাম। আর একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে এখানেও আমরা তিনটি কোণ পাবো। এখানে একটি ঘড়ি দেখতে পাচ্ছি, ঘন্টার কাঁটা রয়েছে এবং মিনিটের কাঁটা রয়েছে। ঘন্টার কাঁটাকে আমরা একটি পার্শ্ব বা সরলরেখা এবং মিনিটের কাঁটাকে যদি আমরা আরেকটি সরলরেখা ধরি, তাহলে দুটি সরলরেখা এই যে বিন্দুটাতে মিলিত হয়েছে, তাহলে আমরা মিলিত স্থানে একটি কোণ পাবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অনেকটা এরকমই দুটি সরলরেখা, একটা সরলরেখা আর একটা সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে একটি কোণ পাবো। এখানে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তাহলে এখানেও আমরা চারটি কোণ পাবো। তাহলে আমরা অনেকগুলো কোণ খুঁজে বের করলাম। কোণের প্রকার নিয়ে চিন্তা করি। আমরা একটি কাগজ দেখতে পাচ্ছি। এই কাগজটাকে আমরা কি করলাম, মাঝ বরাবর ভাঁজ করে ফেললাম, ভাঁজ করে অর্ধেক করে ফেললাম। এখন আমরা এটিকে পুনরায় আড়াআড়ি ভাঁজ করলাম। তাহলে আমরা দুইবার ভাঁজ করলাম। দুইবার ভাঁজ করার পর কি হলো, আমরা এভাবে ভাঁজ পেয়েছি, সে ভাঁজ বরাবর আমরা রেখা আঁকলাম। এই বরাবর একটা আঁকলাম, এই বরাবর একটা আঁকলাম। তাহলে এখানে কয়টি কোণ পাচ্ছি আমরা? রেখার মিলিত বিন্দুতে আমরা চারটি কোণ পাচ্ছি এবং প্রত্যেকটিকে এক সমকোণ বলছেন। তাহলে প্রথমে আমরা কি করলাম, কাগজটিকে দুটি ভাঁজ করলাম। ভাঁজ করার পর ভাঁজটি খুলে ফেললাম। ভাঁজ খোলার পর আমরা কি পাচ্ছি, মাঝামাঝি একটি দাগ পেলাম এবং আড়াআড়ি একটি দাগ পেলাম। সেই দাগ বরাবর আমরা কি করলাম, পেন্সিল দিয়ে এঁকে নিলাম। আঁকার পর আমরা কি পাচ্ছি, একটি রেখা, এই একটি রেখা, দুটি রেখা পরস্পর এই বিন্দুতে মিলিত হলো এবং এখানে আমরা একটি আকৃতি পেলাম বা কোণ পেলাম। ঠিক একইভাবে এই রেখা এবং এই রেখা এই বিন্দুতে মিলিত হয়ে এখানে একটি কোণ তৈরি করলো। একইভাবে এই রেখা এবং এই রেখা এখানে একটি কোণ তৈরি করলো এবং এই দুটি রেখা পরস্পর এখানে একটি কোণ তৈরি করলো। এই পরিমাণটাকে আমরা কি বলছি, এক সমকোণ। তাহলে আমরা এখন কি বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে শিখছি। তাহলে প্রথম যে কোণটা আমরা পেলাম তাকে কি বলছে, সমকোণ, এবং এটাকে কি বলছে, এক সমকোণ। তাহলে আমরা এখানে কয়টি সমকোণ পাচ্ছি, এটা একটা সমকোণ, তাহলে এটাও একটা সমকোণ, এটা আরেকটা সমকোণ, এটা আরেকটা সমকোণ। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা চারটা সমকোণ পাচ্ছি। আমরা একটি স্কেল নিয়ে একটি রেখা আঁকলাম, আরেকটি রেখা আঁকলাম, তাহলে এটাকে আমরা কি বলছি, সমকোণ বলছি। সমকোণের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করে থাকি। তাহলে আমরা একটু বুঝে নিই। আমরা প্রথমে নিচে সরল রেখাটি আঁকলাম, যাকে আমরা ভূমিও বলতে পারি। এই ভূমির উপরে আমরা লম্বা করে আরেকটি সরল রেখা টানলাম একেবারেই সোজা করে। তখন যে কোণটা উৎপন্ন হলো তাকে আমরা বলছি সমকোণ। আমরা এতক্ষণ কোণ বোঝানোর জন্য কি এভাবে ঘুরিয়ে একটি দাগ দিয়েছি, কিন্তু সেই কোণটা যদি হয় সমকোণ তখন আমরা এইভাবে করে চিহ্ন দিব। তাহলে সমকোণের জন্য ব্যবহৃত চিহ্নটি হবে এরকম, সমকোণ। আমরা এই চিহ্ন ব্যবহার করতে পারি। এখন আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা সমকোণ দেখেছিলাম, সেই সমকোণের উপরের যে লম্বা রেখা এটা মুছে দিয়ে কি করলাম, এখানে টান দিলাম, বাঁকা করে আঁকলাম। তাহলে আমার কোণ ছিল প্রথমে এত বড়, এই কোণটি সহ এত বড় ছিল, সেই কোণটা এখন ছোট হয়ে গেল। এই ছোট কোণটাকে আমরা কি বলছি, সূক্ষ্ম কোণ। তাহলে কি বলছে, যদি কোণটি এক সমকোণ থেকে ছোট হয় আমরা একে সূক্ষ্ম কোণ বলি। তাহলে প্রথমে আমরা শিখলাম সমকোণ। তাহলে সমকোণ থেকে যখন কোণের পরিমাণ ছোট হয়ে যাবে, মানে আমরা এভাবে বাঁকা করে দাগ দিলাম, কোণটা ছোট হয়ে গেল, তাকে আমরা বলবো কি, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে কি, ছোট। সমকোণ থেকে ছোট কোণই হচ্ছে সূক্ষ্ম কোণ। এই দাগটা আমরা এখানে না দিয়ে এখানেও দিতে পারতাম,
এই দিকেও দিতে পারতাম, এখানেও দিতে পারতাম, এখানেও দিতে পারতাম। তার মানে এখান থেকে এখানের মধ্যে যে কোনো জায়গায় আমরা এরকম দাগ টানলে সেটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। মোট কথা, সমকোণ থেকে ছোট হতে হবে। আমরা আরেকটি সমকোণ দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি কি, আমরা সমকোণের লম্বা সরল রেখাটা মুছে দিয়ে আমরা সরল রেখাটাকে বাম পাশে বাঁকিয়ে লিখেছি। এর আগের বার লিখেছিলাম ডান পাশে বাঁকিয়ে, এখন বাম পাশে বাঁকিয়ে আমরা সরলরেখা দিলাম। তার মানে কি, আগে কোণটা ছিল এতটুকু, এই রেখা পর্যন্ত এই এতটুকু, এখন কোণটা কি হলো, এখান থেকে এখানে চলে আসলো। মানে আগে ছিল এতটুকু, এখন সেটা এতটুকু হয়ে গেল। তার মানে কি, সমকোণ থেকে বড় হয়ে গেল। সমকোণ থেকে বড় কোণকে আমরা কি বলি, স্থূল কোণ। যদি কোণটি এক সমকোণ থেকে বড় হয় আমরা একে স্থূল কোণ বলি। স্থূল মানে হচ্ছে বড়, তাহলে সূক্ষ্ম মানে ছোট। যখন আমরা এক সমকোণ থেকে ছোট কোণ আঁকবো সেটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ, আর যখন আমরা এক সমকোণ থেকে বড় কোণ আঁকবো সেটা হয়ে যাবে স্থূল কোণ। সঠিক শব্দটি টেনে নিচের খালি ঘরে বসাই, স্থূল কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ। আমাদেরকে অনেকগুলো ছবি দেওয়া রয়েছে, আমরা এই ছবিগুলো থেকে বের করব কোন ছবিতে স্থূল কোণ রয়েছে, কোন ছবিতে সমকোণ রয়েছে এবং কোন ছবিতে সূক্ষ্ম কোণ রয়েছে। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি বই। আমরা যদি চিন্তা করি, বইয়ের এই পার্শ্ব একটা সরলরেখা এবং বইয়ের নিচের অংশ একটা সরলরেখা, তাহলে এই দুটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলো, তাহলে এটা একটা কোণ তৈরি হলো, ঠিক না? তাহলে এই কোণটাকে আমরা কি বলবো, সমকোণ। কেননা আমরা যদি এটাকে ভূমি বলি, এটার উপর কি, এই সরলরেখাটা একেবারেই লম্ব অবস্থায় আছে, মানে এদিকেও বাঁকানো না, এদিকেও বাঁকানো না, একদম লম্বালম্বি রয়েছে, তাই এই কোণটাকে আমরা কি বলবো, সমকোণ। ঠিক একইভাবে টেবিলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো কোণ দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই কোণটা নিয়ে আলোচনা করি, এই যে এখানে একটি সরলরেখা যদি চিন্তা করি এবং এটা যদি একটা সরলরেখা চিন্তা করি, মাঝখানের কোণটাকে আমরা কি বলবো, সমকোণ। কেননা এই রেখার উপরে এই রেখাটা লম্ব, একদম লম্বালম্বি অবস্থা রয়েছে, তাই আমরা এটাকে বলবো কি, সমকোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দুটি ছবি সমকোণ। এখন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এটা সমকোণ থেকে ছোট কোণ। এখন আমরা লাঙলের ছবিটাতে দেখি, আমরা যদি এটাকে একটা সরলরেখা ধরি এবং এটাকে একটা সরলরেখা ধরি, পরস্পর এই বিন্দুটাতে মিলিত হয়েছে এবং এই কোণটাকে আমরা কি বলবো, সূক্ষ্ম কোণ বলবো। আমরা কিন্তু আবার আরেকভাবে চিন্তা করলে সেটা স্থূল কোণও হয়ে যায়। কিভাবে, আমরা জানি আমরা যদি এটার উপর লম্বভাবে একটা সরলরেখা আঁকতাম তাহলে সমকোণ পেতাম। এই এক সমকোণ থেকে এটা ছোট কোণ, তাই এটা সূক্ষ্ম, আর এই এক সমকোণ থেকে এই সরলরেখা কিন্তু বড়, তাহলে এই কোণ চিন্তা করলে পেয়ে যাবো স্থূল কোণ, আর এই কোণ চিন্তা করলে পেয়ে যাবো সূক্ষ্ম কোণ। তাহলে এই দুটো হচ্ছে সূক্ষ্ম কোণের উদাহরণ। এখন আমরা স্থূল কোণে যাই। আমরা দেখতে পাচ্ছি কি, এখানে একটি সরলরেখা, এখানে একটি সরলরেখা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি, এক সমকোণ থেকে বড়, তাহলে এটা হচ্ছে স্থূল কোণ। আর ঘড়ির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সরলরেখা, একটা সরলরেখা, মাঝের কোণটা এক সমকোণ থেকে বড়। মাঝের সরলরেখাটা যদি 12টার ঘরে থাকতো তাহলে আমরা বলতে পারতাম সমকোণ, আমরা বলছি স্থূল কোণ। তাহলে আমরা দেখি, তাহলে এগুলো হচ্ছে স্থূল কোণের উদাহরণ। নিচে ডট কাগজে বিভিন্ন ধরনের কোণ আঁকি এবং কোণের নাম লিখি, যেমন সমকোণ বা সূক্ষ্ম কোণ বা স্থূল কোণ। আমরা প্রথমে কি আঁকবো, সমকোণ আঁকবো। সমকোণ হতে হলে কি হতে হবে, একটি সরলরেখা আঁকবো। আমরা একটি সরলরেখা এঁকে নিচ্ছি এবং এই সরলরেখা বা ভূমির উপরে লম্ব করে, মানে লম্বালম্বি করে একটা রেখা আঁকবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই যে একটা কোণ, এই যে কোণ, আমরা জানি সমকোণ কিভাবেও দেখানো যায়, এভাবেও দেখানো যায়। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো, সমকোণ বলবো। এখন আমরা সূক্ষ্ম কোণ আঁকি। যদি আমরা এই চিত্রের মধ্যেই সূক্ষ্ম কোণ আঁকতে চাই তাহলে কিভাবে আঁকতে পারি, আমার এটাকে মুছে দিতে হবে। এটা মুছে দিয়ে আমি কি করব, এই ভূমির উপর সরল রেখাটা এভাবে আঁকব। তাহলে আমরা কি করলাম, এই যে এই সরলরেখার উপরে এই সরলরেখাটা আঁকলাম, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো, এক সমকোণ থেকে ছোট কোণ, তাহলে এটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। আমরা আলাদা করে এঁকে দেখি, তাহলে আমরা একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা এটা আঁকবো, ভূমি আঁকবো, এই সরলরেখার উপরে এই বিন্দু থেকে আমরা এইভাবে করে আঁকবো ডান পাশ দিয়ে বাঁকিয়ে। তাহলে এটা হয়ে গেল কি, এক সমকোণ থেকে ছোট, তাহলে এটা হবে সূক্ষ্ম কোণ। এখন আমরা স্থূল কোণ আঁকি। আমরা প্রথম চিত্রের উপরে কিন্তু স্থূল কোণ আঁকতে পারি, কীভাবে, এটা তো এক সমকোণ, এটা থেকে বাড়িয়ে দিয়ে কোণের পরিমাণ, তখন হয়ে যাবে স্থূল কোণ। আমরা এখানে আঁকি,
প্রথমে আমরা কি করব, ভূমি আঁকব বা একটি সরলরেখা আঁকলাম। আমরা যদি এখন লম্বা করে আঁকি, লম্বালম্বি একটা দাগ দিই বা সরলরেখা আঁকি, তাহলে সেটা হয়ে যাবে সমকোণ। তাই আমরা কি করব, সমকোণ থেকে বাড়িয়ে কোণ আঁকবো। তাই হয়ে গেল কি, স্থূল কোণ, মানে এই কোণটা হচ্ছে আমার এখন স্থূল কোণ। এখন হয়ে গেল কি, সমকোণ, লম্বা করে এঁকেছি। আমরা এই আকৃতিগুলোর পার্থক্য কিভাবে শনাক্ত করতে পারি? আমরা এখানে তিনটি আকৃতি দেখতে পাচ্ছি, তিনটি আকৃতি কিন্তু চতুর্ভুজ। কেননা এখানে চারটি বাহু রয়েছে বা সরলরেখা রয়েছে এবং তারা কি আবদ্ধ একটি জায়গা তৈরি করেছে। এখানেও চারটি বাহু, এখানেও চারটি বাহু, 1, 2, 3, 4, তাহলে তিনটি কিন্তু চতুর্ভুজ। আমরা দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজ সম্পর্কে শিখেছি, একটি আকৃতি চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলেন। তাহলে আমরা জানি যে একটা আকৃতি 1, 2, 3, 4, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে আমরা চতুর্ভুজ বলি। আমরা সেটা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি। নিচের দুটি চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি? আমরা দেখতে পাচ্ছি কি, এই চতুর্ভুজের বাহুগুলো কিন্তু এক একটা এক এক রকম, কিন্তু এই চতুর্ভুজে আমরা কি দেখতে পাচ্ছি, এই বাহুটা এই বাহুটার সমান বা এই সরলরেখা এই সরলরেখা কিন্তু সমান, আবার এই সরলরেখা সমান। তাহলে আমরা পার্থক্য কিন্তু বের করেছি। আরেকটা পার্থক্য কি, এই বাহু এবং এই বাহুর মাঝে যে কোণ সেটা কিন্তু এক সমকোণ আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানেও রয়েছে এক সমকোণ, আমরা জানি আমরা এই সরলরেখার উপরে লম্ব করে যদি একটা সরলরেখা আঁকি তাহলে এখানে কি পাবো, এক সমকোণ পাবো। তাহলে এখানেও এক সমকোণ, এখানেও এক সমকোণ, এখানেও এক সমকোণ, এখানেও এক সমকোণ, কিন্তু আমরা এই চতুর্ভুজে কি এক সমকোণ পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এটাও হচ্ছে সূক্ষ্ম কোণ, এটাও সূক্ষ্ম কোণ, আবার এটা হচ্ছে, এটাও অনেকটা স্থূল কোণের মতো, যেগুলো আমরা চাঁদা দিয়ে মেপে বের করতে পারি। তাহলে দুটো চতুর্ভুজের মধ্যে আমরা পার্থক্য অনেকটা বুঝতে পেরেছি। আমরা দেখি এদের কোণগুলো লক্ষ্য করি, তাহলে আমাদের কোণগুলো দেখানো হচ্ছে। একটি চতুর্ভুজ যার চারটি কোণই সমকোণ তাকে আমরা কি বলবো, আয়ত বলবো। তাহলে কি আমরা যখন চারটা কোণ সমকোণ পাবো সেই আকৃতিটাকে আমরা কি বলছি বা সেই চতুর্ভুজটাকে আমরা বলছি আয়ত, এবং ভিতরের জায়গাটাকে আমরা কি বলবো, আয়ত ক্ষেত্র বলবো। যদি আমরা একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি আমরা কি খুঁজে পাব, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে দেখানো হচ্ছে কি, নীল নীল রংটা দিয়ে দেখানো হচ্ছে যে এই বাহুটা এই বাহুটার সমান, কিভাবে এই যেভাবে মিলে গেল দুইটা সমান। আর এই বাহুটার জন্য কি লাল রং ব্যবহার করেছে, যে আমরা লক্ষ্য করলে দেখবো যে একই সমান এখানে মিলে গেল, এই বাহুটা নিচে এসে এই বাহুর সাথে মিলে গেল। তার মানে আয়তর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম কি, বিপরীত বাহু, এই বাহুটার বিপরীত হচ্ছে এই বাহু, এই বাহুর বিপরীত এই বাহু। বিপরীত মানে কি, এই বাহুর সামনে বিপরীতে যে বাহুটা থাকবে তাকে আমরা কি বলছি, বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুগুলো কি সমান, এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান এবং এই বাহুর এবং এই বাহুর দৈর্ঘ্য সমান, একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। আয়তগুলোতে গোল দাগ দিই, তাহলে আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এখান থেকে যেগুলো আয়ত সেখানে আমরা গোল দাগ দিব। আয়ত হওয়ার জন্য কি হতে হবে, আমরা প্রথম চিত্র দেখি, আয়ত হওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা কোণ এক সমকোণ হতে হবে। তাহলে এই কোণটা সমকোণ আমরা দেখতে পাচ্ছি, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, তাহলে একটা শর্ত মিলে গেল। আরেকটা শর্ত কি, বিপরীত বাহুগুলো সমান হতে হবে। তাহলে এটার বিপরীত এটা, আমরা দেখতে পাচ্ছি দোনোটার দৈর্ঘ্য সমান, এটার বিপরীত এটা, তাহলে এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা কি আয়ত, এটা কি, এটা তো অবশ্যই আয়ত নয়, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে তিনটি বাহু রয়েছে, এটা ত্রিভুজ, এটা কি, এটাও আয়ত। কেননা আমরা দেখতে পাচ্ছি কি চারটি বাহু রয়েছে এবং প্রতিটা কোণ কিন্তু সমকোণ। আমরা সমকোণ কিভাবে বলবো, আমরা তো দেখতে পাচ্ছি এটা একটু বাঁকানো, সমকোণ তখন বলবো যে এই যে সরলরেখা, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি লম্বভাবে থাকে তাহলে সেটা কি হচ্ছে, আমরা লক্ষ্য করলে দেখবো এটা হচ্ছে এক সমকোণ। ঠিক একইভাবে এই সরলরেখার উপর যদি আমরা এটা লম্বভাবে আঁকি তাহলে এটাও এক সমকোণ। এখানেও এটাকে যদি আমি এটার উপর যদি সোজাভাবে একটা সরলরেখা আঁকি সেটা হয়ে যাবে এক সমকোণ। তাহলে আমরা এখানে চারটা সমকোণ দেখতে পাচ্ছি, একটা শর্ত মিলে গেল, দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর সমান, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, তাহলে এটা একটা আয়ত। ঠিক একইভাবে এটাও একটা আয়ত, এটা তো ত্রিভুজ আমরা জানি, আর এটা কি, এটা তো চতুর্ভুজ, কিন্তু
আমরা দেখতে পাচ্ছি কোণগুলো কিন্তু সমকোণ নয়। আমরা যদি এটাকে ভূমি বা প্রথম সরলরেখা ধরি, এটার উপরে এই সরলরেখাটা আমাদের সোজা হওয়ার কথা বা লম্ব হওয়ার কথা, কিন্তু এটা বাঁকানো। তাই এখানে একটা কোণও সমকোণ নয়। এবং দ্বিতীয় শর্তটা কী ছিল? বিপরীত বাহুগুলো সমান হওয়ার কথা, বিপরীত বাহুর দৈর্ঘ্য এখানে সমান নয়, তাহলে এটাও আয়ত নয়। এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি দেখে আসি আমরা। আমার মনে হয় বাম পাশেরটি চারটি বাহুর দৈর্ঘ্য একই। তাহলে আমরা কি বুঝলাম? এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজের কোণগুলো সমকোণ, এক সমকোণ প্রত্যেকটি কোণ। এখানেও চারটি কোণই এক সমকোণ করে, মানে এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ। তাহলে প্রথম শর্ত দোনোটার ক্ষেত্রেই একই। দ্বিতীয় শর্তে গেলে আমরা কি দেখব? এই যে চতুর্ভুজ বা এটাকে আমরা বলি আয়ত, এখানে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই, কিন্তু এখানে কি একই? মোটেও একই না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, মানে সবগুলো বাহুই একই দৈর্ঘ্য। তাহলে আমরা পার্থক্যটা পেয়ে গেলাম। একটি চতুর্ভুজ যার চার কোণ সমকোণ এবং চার বাহুর দৈর্ঘ্য একই, তাকে কি বলে? বর্গ বলা হয়। তাহলে আমরা এখন নতুন একটি চতুর্ভুজ শিখলাম। এতক্ষণ শিখেছি আয়ত নিয়ে, এখন আমরা শিখব বর্গ। তাহলে এই চতুর্ভুজের চারটি কোণই সমকোণ আয়তের মতো, কিন্তু বাহুগুলো কি হবে? বিপরীত বাহুগুলো সমান নয়, এখানে প্রত্যেকটা বাহুই একটা অপরটা সমান, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, সবগুলোর দৈর্ঘ্য একই। তখন আমরা সেই আকৃতিকে কি বলবো, বা সেই চতুর্ভুজকে আমরা বলবো বর্গ। এবং ভেতরের ক্ষেত্রফল বা ভেতরের জায়গাটাকে আমরা কি বলবো? বর্গ ক্ষেত্র। যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে টিক চিহ্ন দিই। যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে চিত্রের ডান পাশে নাম লিখি। তাহলে আমরা এখানে কি করব? যেগুলো চতুর্ভুজ তার বাম পাশে, মানে এই পাশে এবং এই পাশে টিক চিহ্ন দিব, আর আয়ত বা বর্গ হলে তার নামগুলো আমরা নামের নিচে লিখব। তাহলে এটা কি? 1, 2, 3, 4, চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা আবদ্ধ জায়গা, তাহলে এটা চতুর্ভুজ। এটা আমরা দেখতে পাচ্ছি, কোনো বাহু দেখতে পাচ্ছি না, শুধু একটি গোলক আকৃতি, তাহলে এটা চতুর্ভুজ না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা জায়গা, তাহলে এটা চতুর্ভুজ। এখানেও ঠিক একইভাবে এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু, এবং সবগুলো আবদ্ধ, তাই এটাও একটা চতুর্ভুজ। এখানেও আমরা চতুর্ভুজ পাচ্ছি, এটাও চতুর্ভুজ। এটা কি চতুর্ভুজ? আমরা কিন্তু এই আকৃতি সম্পর্কে জানি, এটা একটি ব্যালন আকৃতি, যাকে উপর থেকে দেখলে আমরা কি দেখব? গোলাকৃতি। পাশ থেকে দেখলে আমরা দেখব কি? চতুর্ভুজ। তাহলে এটা হচ্ছে একটা ব্যালন আকৃতি, এটা চতুর্ভুজ। এখন আমরা আয়ত বর্গ বের করব। এটা কি আয়ত বা বর্গের মধ্যে পড়ে? পড়ে না, কেন না? আর এটা তো চতুর্ভুজই নয়। এটা কি? এটা কিন্তু বর্গ, কেন না? প্রত্যেকটা কোণ এক সমকোণ আমরা দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় শর্ত অনুযায়ী কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা হচ্ছে কি? বর্গ। এটা কি? এটা বর্গের মধ্যেও পড়ে না, আয়তের মধ্যে পড়ে না, কেননা কোণগুলো সমকোণ নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোণ, মানে একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, চারটা কোণই সমকোণ, এবং বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুর বিপরীত এই বাহু, তারা হচ্ছে সমান, এই বাহুর বিপরীত এই বাহু, তাহলে তাদের দৈর্ঘ্য সমান, তাহলে এটা কি হবে? আয়ত। ঠিক একইভাবে আমরা এই চিত্রটাকে যদি এইভাবে ঘুরিয়ে দিই, এই চিত্রটা পেয়ে যাব। বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান এবং ভিতরের কোণগুলো এক সমকোণ, তাহলে এটা আয়ত, এটাও ঠিক একইভাবে আয়ত। নিচে ডট কাগজে বিভিন্ন আকৃতির আয়ত ও বর্গ আঁকি এবং আয়ত বা বর্গের নাম লিখি। এখন আমরা ডট কাগজে কি করব? বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আঁকব। আমি কি করলাম? এখানে একটি সরলরেখা আঁকলাম। এখন এটার সমান করে যদি আমি বিপরীত বাহুটাও আঁকি, তাহলে কি হবে? আয়ত হয়ে যাবে, মানে আমরা এই বাহুর সমান করে এই বাহু আঁকলাম। এখন এই বাহুর সমান করে বিপরীত বাহুটি আঁকলাম, এবং কোণগুলো কি পাচ্ছি আমরা? সমকোণ, তাহলে এটা হয়ে গেল একটি আয়ত। এখন আমরা বর্গ আঁকব। এই বাহু সমান করে আমি এই বাহু আঁকলাম, এবং এই বাহু সমান করে এই বাহু আঁকলাম, এখন এই বাহুও আঁকব। বাকি বাহুটাও আমরা এক সমান করে এঁকে নিয়েছি, এবং কোণগুলো কি? সমকোণ, তাহলে এটা হয়ে যাবে বর্গ। এভাবে করে আমরা অনেকগুলো আয়ত এবং বর্গ বের করতে পারি। আমরা চাইলে বাঁকা করেও আঁকতে পারি, যেমন এই বিন্দু দুটি মিলিয়ে আমরা একটি সরলরেখা বা বাহু আঁকলাম, এটা সমান করে কিন্তু এটা আঁকলাম, এটা সমান করে এটা আঁকলাম, এটা সমান করে এটা আঁকলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো কিন্তু সমকোণ। কীভাবে সমকোণ বলছি?
কারণ এই বাহুর উপর বা সরলরেখার উপর এটা লম্ব, এরকম প্রত্যেকটা, তাহলে এটা হচ্ছে একটি বর্গ। এখন আমি যদি এরকম বাঁকা করে আয়ত আঁকি তাহলে কি হবে, তখন হচ্ছে আমার বাহুগুলো বাড়িয়ে দিতে হবে। যদি আমি এখানে একটি বাহু আঁকলাম এই বাহুর সমান করে বা এই সরলরেখার সমান করে বিপরীত সরলরেখা আঁকলাম, এখন এই সরলরেখার সমান করে আমি এই সরলরেখা বা এই বাহুটি আঁকলাম, তাহলে কি হয়ে গেল, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং ভিতরে কোণগুলো সমকোণ, তাহলে এটা হচ্ছে একটি আয়ত। একটি কাগজ নে এবং কাগজটির মাঝামাঝি একটি বিন্দু এ চিহ্ন দিই। এ বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে দূরে অনেকগুলো বিন্দু চিহ্নিত করি। আমরা তাহলে ছবির মাধ্যমে দেখি, আমরা একটি কাগজ নিলাম, মাঝে একটি এ বিন্দু দিলাম, তারপর এ বিন্দু থেকে 5 সেন্টিমিটার, আমরা স্কেলে দেখতে পাচ্ছি যে 5 লেখা, তাহলে এই বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে দূরে আমরা অনেকগুলো বিন্দু দিয়ে বিন্দুগুলো সংযুক্ত করে দিলাম। তাহলে সংযুক্ত করে দিয়ে আমরা কি পাচ্ছি, একটা গোল আকৃতি পাচ্ছি। এরকম গোল আকৃতিকে কি বলা হয়, বৃত্ত বলা হয়। তাহলে প্রত্যেকটা বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত, 5 সেন্টিমিটার। এই বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কত, 5 সেন্টিমিটার। যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে কেন্দ্র বলে। তাহলে আমরা প্রথমে একটি বিন্দু নিয়েছিলাম এ, এবং এটাকে কেন্দ্র করে, তার মানে কি, এই বিন্দুটাকে ঘিরে আমি এই বৃত্তটা এঁকেছি। মানে যদি মাঝখানে আমি বসা থাকি এবং আমাকে ঘিরে আমার বান্ধবী দৌড়াতে থাকে এইভাবে গোল করে, তাহলে তখন আমি কি হয়ে যাব, আমি এই বৃত্তের মাঝখানে কেন্দ্র হয়ে যাব। ঠিক একইভাবে এই এই বিন্দুটাকে ঘিরে যখন আমি বৃত্ত আঁকলাম, তখন আমি হয়ে গেলাম, মানে এই বিন্দুটা হয়ে গেল কি, কেন্দ্র। এই বিন্দু থেকে বি সি ও ডি এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, একটি বৃত্তের উপর 3টি বিন্দু দেওয়া, বি সি ডি, এবং মাঝে কেন্দ্র রয়েছে এ। বলতে চাচ্ছে যে এর থেকে বি এর দূরত্ব বা বি এর দৈর্ঘ্য, এ থেকে সি এর দৈর্ঘ্য, এ থেকে ডি এর দৈর্ঘ্য কত, আমরা কিভাবে পরিমাপ করব, কেন্দ্র এ থেকে বি সি ও ডি এর দৈর্ঘ্য কত হবে। আমরা এ বিন্দুতে স্কেল বসালাম, বি বিন্দুতে স্কেল লাগালাম, দেখতে পেলাম 4, এখানে লাগালাম একইভাবে, দেখতে পাচ্ছি কি, এখানেও 4 পেলাম। তাহলে কেন্দ্র এ থেকে বৃত্তের দৈর্ঘ্য একই, তার মানে স্কেলের একদম শূন্য বিন্দুটি এতে রাখবো, রেখে স্কেলটির আরেক মাথা কোথায় লাগাবো, বি বিন্দুর সাথে, যতটুকু পর্যন্ত আমরা পরিমাপ করব বা দৈর্ঘ্য মাপবো। তাহলে দেখতে পেলাম কতটুকু হয়, 4, এ থেকে সি পর্যন্ত 4 সেন্টিমিটার এবং এ থেকে ডি পর্যন্ত 4 সেন্টিমিটার। তার মানে এভাবে যদি আমরা বৃত্তির উপর আরও অনেকগুলো বিন্দু দিই, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব এ বিন্দু থেকে কত হবে, 4 সেন্টিমিটার হবে। তার মানে কি, কেন্দ্র থেকে বৃত্তের উপর যতগুলো বিন্দুই দেওয়া হোক না কেন, তাদের সকলের দৈর্ঘ্য একই হবে। বৃত্ত আঁকার জন্য পদ্ধতি চিন্তা করি। একটি কাগজের উপর বোর্ড পিন আটকাই, বোর্ড পিন আটকানো হলো এবং বোর্ড পিনের এক মাথায় সুতা আটকানো হলো, সেই সুতার আরেক মাথা পেন্সিলের সাথে আটকানো হলো। আটকানোর পর কি করা হচ্ছে, সুতার অপর প্রান্তে আমরা একটি সূচালো পেন্সিল বাঁধি, পরে সুতা টান টান রেখে আমরা পিনের চারিদিকে পেন্সিলটি ঘুরিয়ে আনি, তাহলে পেন্সিলটি ঘুরিয়ে বৃত্ত আঁকা হলো। তার মানে আমরা কি দেখলাম, প্রথমে একটি পিন আটকালাম, পিনের সাথে সুতা বাঁধলাম, সেই সুতার আরেক মাথা আমরা পেন্সিলের সূচালো প্রান্তে আটকালাম, এখন সুতাটাকে আমরা টান টান রাখবো যাতে লুজ না থাকে। টান টান রেখে কি করব, পিনটাকে কেন্দ্র করে সুতার দৈর্ঘ্য টান টান রেখে বা একই রেখে আমরা এটা চারপাশে ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে আনলে আমরা কি পেয়ে যাব, বৃত্ত পেয়ে যাব। আমার মনে হয় চুড়ি দিয়েও বৃত্ত আঁকা যায়, যদি আমরা চুড়ির চারিদিকে দাগ টানি আমরা একটি বৃত্ত আঁকতে পারবো। আমরা একটা চুড়ি নিলাম, চুড়িটাকে মাঝখানে রাখলাম, রাখার পর পেন্সিল দিয়ে চুড়ির ভিতরের গা বরাবর বা গা ঘেঁষে আমরা কি করলাম, এভাবে করে এঁকে নিলাম। তাহলে ভিতরে বা ঠিক বাইরেও আমরা এই কাজটা করতে পারি, বাইরের গা ঘেঁষেও আমরা আঁকতে পারি। আঁকার পর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটি বৃত্ত পেয়ে গেলাম।